আলাইকুম, আমি ডক্টর এ কে এম শামসুদ্দিন। হেলবিডি দর্শকদের জন্য শুভেচ্ছা। আমি আজকে যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে মুসলমানি বা সার্কামসিশন। আমরা অনেক সময় এটাকে বলি সুন্নতে খতনা। সুন্নতে খতনা বা মুসলমানি সার্কামসিশন এটা একটা আছে যে গ্রামে গঞ্জে হাজমের মাধ্যমে করা হয়, কিন্তু দেখা যায় যে অধিকাংশ সময় যারা নন প্রফেশনাল স্টেরিলিটি মেনটেন করেন না, এবং কোন জায়গায় কী পরিমাণ কতটুকু কাটতে হবে মাপযোগ্য জানেন না, আর একটা অ্যাভারেজ সিস্টেম ধরে সার্কামসিশন করেন, পরবর্তীতে নানা রকম জটিলতার সৃষ্টি হয়। এই জন্য আমার উপদেশ হচ্ছে যে না, আপনারা সার্কামসিশন করবেন অভিজ্ঞ সার্জন বা ডাক্তারের কাছে গিয়ে, কারণ এই সার্কামসিশনের যে সমস্যাটা তৈরি হয় সেটা কিন্তু একটা গোপনীয়ভাবে থেকে যায়, লুঙ্গির নিচে কাপড়ের নিচে, যেটা সে কাউকে বলতে পারে না এবং সে নিজেও বোঝে না যে এই সার্কামসিশনের কারণেই তার সমস্যাটা সৃষ্টি হয়েছে। এই জটিলতা সারা জীবন সে বয়ে বেড়ায়। যেমন জটিলতা একটা হচ্ছে বেশি চামড়া যদি কেটে যায়, যখন শক্তি শক্ত হয় তখন তীব্র ব্যথা অনুভব করে, অথবা দেখা যায় যে পেরিসটা ঘুরে যায়, অথবা দেখা যাচ্ছে যে সার্কামসিশন চামড়া অল্প কাটা হয়েছে, যার কারণে পরবর্তীতে আর নানা রকম জটিলতার সৃষ্টি হয়। এর জন্য আমার এই হচ্ছে যে আপনারা আপনাদের বাচ্চা বা আত্মীয় স্বজনের বাচ্চা মুসলমানি করাবেন, অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে করাবেন। এই ব্যাপারে নানা রকম মত আছে যে কোন সময় আমরা করব। কারো কারো মত হচ্ছে জন্মের পরপর করে ফেলা, কারো কারো বড়ো হচ্ছে নাকি বড়ো হয়ে করে ফেলা। আমার এই উপদেশ হচ্ছে যে না, জন্মের পরপরে করার দরকার নেই, কারণ জন্মের সময় পেনিসের যে পাতলা পর্দাটা পেনিসের মাথায় লাগানো থাকে, জোর করে ছাড়ে আনতে হয়, যার কারণে পরবর্তীতে এখানে সেন্সেশনের একটা প্রবলেম হতে পারে। এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট বয়স হচ্ছে প্রি স্কুল এজ, 5 থেকে 6 বছর। এই বয়স বসে বাচ্চাদেরকে বুঝালে জিনিসে বুঝে এবং তার মধ্যে তেমন ভয়ভীতি ঢুকে যায় না। এর চেয়ে বাচ্চাদের একটু বড় হয়ে যায়, 8 বছর 9 বছর হয়ে যায়, তখন তার মধ্যে একটা তীব্র ভয় কাজ করে, সে আর মুসলমানি করতে চায় না। আর এর আগে করলে, 5 বছর আগে করলে বাচ্চারা বেশি নড়াচড়া করে, মুসলমান ঠিকমতো করা যায় না, ফুল অ্যানেসথেসিয়া দিতে হয়। অ্যানেসথেসিয়ার অনেক কমপ্লিকেশান প্রায় সময় আমরা শুনি, ফুল অ্যানেসথেসিয়া দিতে গেলে ঠিকমতো অনুসর জ্ঞান ফিরে না, অনেক ঝামেলা জটিলতার সৃষ্টি হয়। সুতরাং আমার অভ্যাস হচ্ছে বাচ্চাদের অবশ্যই মুসলমানি করাবেন অভিজ্ঞ ডাক্তার দিয়ে, এবং 5 থেকে 8 বছর এই বয়সের মধ্যেই বাচ্চাদের মুসলমানি করাবেন। ধন্যবাদ সবাইকে।